এটার যে অবস্থা এখন আছি, গত 5 বছর আমরা ছিলাম না। আগে আমরা বিদেশে মাটি কাটতে যেতাম, এখন আমরা বিদেশ থেকে টাকা আনি, ডলারে আনি, ফ্রিল্যান্সিং করে আনি। একটা জিনিস আমি তোমার সাথে একমত, আমরা কিন্তু যখন কন্টেন্ট ক্রিয়েট করতাম, আমাদের এই জায়গাটাকে কিন্তু একটা সেক্টর হিসাবে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু সবসময় সাপোর্ট করতেছে। এর জন্য আসলে মাননীয় প্রধানমন্ত্রীর জন্য একটা তালি হয়ে যাক, কারণ আমরা দেখেন মুক্তিযোদ্ধা দেখিনি, আমরা বঙ্গবন্ধু দেখিনি, দেখেছি মাননীয় প্রধানমন্ত্রীর মতো মানুষ যে দেশকে নেতৃত্ব দিয়ে যাচ্ছে। সো তার পাশে অলওয়েজ আমরা থাকবো, আর সেই থাকার চিন্তাটাই আমরা সবসময় করি, কারণ আমরা ইউথ। আমি জানি আমাদের একটা কথাতে অনেক কিছু ইম্প্যাক্ট করে, আমরা একটা মানুষকে ভালো মন্দ খারাপ কি না কি আমাদের উপরে কিন্তু অনেক কিছু আস্থা করে। আমরা কালকে একটা ভিডিও বানাবো, মানুষ অনেক ইন্সপায়ার হবে। সো ওই ইন্সপায়ারটা একটা ভালো দিক, একটা পজিটিভ দিক যাতে ক্রিয়েট হয়, সেই জিনিসটাই কিন্তু আমরা চাই। যেভাবে বললো যে এখনও ফ্রিল্যান্সারদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী যেসব সুবিধা করে দিয়েছে, সেটা কিন্তু একসময় ছিল না আমাদের। আরও আমাদের কন্টেন্ট ক্রিয়েটার যারা, আসলে আমরা টাকা আয় করতেছি, বিদেশ থেকে টাকা নিয়ে আসতেছি। এখন আমরা কিন্তু সবাই এখানে ইউটিউব থেকে, ফেসবুক থেকে, বিভিন্ন জায়গা থেকে টাকা আমরা উপার্জন করতেছি। সো ওই জায়গা থেকে কিন্তু একটা বড় ফেসিলিটি আমরা পাই, না বললেই নাই ভাই। ইউটিউব থেকে হোক বা ফ্রিল্যান্সিং থেকে হোক, আমাদের এখন একটা 2.5% ইনসেন্টিভও দেওয়া হয়, যেটা কিন্তু সরকার না করলে অনেক টাকা, কিন্তু 2.5% এক্সট্রা টাকা, যেটা হুন্ডির মতো অনেক জিনিসগুলো এখন বন্ধ করে দিয়েছে। ওয়াও, তালিও যাক একটা এই কথার জন্য। আমাদের ফেমাস বাপকা বেটা আমরা ডাকতে চাই, ভাইয়াকে এবং তার ছেলেকে, খুব সুন্দর পজিটিভ কন্টেন্ট ক্রিয়েটার এবং খুব সুন্দর করে গান গায় এবং আমাদের দেশের বিভিন্ন সুন্দর সুন্দর গান তুলে ধরে, ভাইয়াকে আমরা ডাকতে চাই। থ্যাংক ইউ নীল, তোমাকে ভাইয়ার জন্য একটা তালিও যাক সবার, প্লিজ। আমি বুঝলাম না আজকে কি তালি দিতে তোমাদের অসুবিধা হয়, নর্মালি তো খুবই তালি বাজাও। ভাইয়া, শেখ হাসিনায় আস্থা কেন? আচ্ছা, সবার প্রথমে ধন্যবাদ জানাতে চাই যে এই ধরনের একটা প্ল্যাটফর্মের আয়োজন করার জন্য। সবসময় আমরা দেখেছি দেশের প্রথম সারির সেলিব্রিটিরা নর্মালি এই ধরনের প্রোগ্রামে আসে, এই প্রথম আমি দেখলাম কন্টেন্ট ক্রিয়েটরদেরকে এখানে নিয়ে আসা হয়েছে। নর্মালি আমার এটা খুব ভালো লেগেছে, এবং আমি যতটুকু বুঝি যে এই ইয়ুথ অনেকটা সময়ই পলিটিক্স থেকে নর্মালি নিজেদেরকে দূরে রাখার চেষ্টা করে, কারণ অনেক সময় স্কোপই পায় না। সো এই ধরনের প্ল্যাটফর্ম আসলে স্কোপ করে দেয় ফ্রিলি কথা বলার জন্য। সো আজকে এই প্ল্যাটফর্মের মাধ্যমে অনেকে আমরা ফ্রিলি কথা বলতে পারছি। আমাদের যদি এভাবে ইনভলভ করা হয়, এই যারা ইয়ুথরা বসে আছে, যারা 18-35 রেঞ্জের মধ্যে বা একটু বড় রেঞ্জের মধ্যে আছেন, তাদেরকে যদি এভাবে সুযোগ করে দেওয়া যায়, তাহলে কিন্তু আরও অনেক অনেক ধরনের আমার মনে হয় ডেভেলপমেন্ট নিয়ে কথা বলা যাবে। এবং ডেফিনেটলি আমি জাস্ট একটা উদাহরণ দিই, বলছিলাম যে ডেভেলপমেন্টের কথা, যে আমার বাসা হচ্ছে মিরপুর ডিউচেস, আমার শ্বশুরবাড়ি ধানমন্ডি। সো আমাকে সবাই সবসময় শ্বশুরবাড়ি থেকে বলতো যে তুমি তো গ্রামে থাকো, হ্যাঁ। সো কারণ গ্রামে থাকি, কারণ আসতে চাইতো না এত দূর, হ্যাঁ, টাইম লাগতো। সো ওয়ান অফ দ্য বিগেস্ট থিং যেটা আমার কাছে মনে হয়েছে, এখন আমার ম্যাক্সিমাম 15-20 মিনিট লাগে মিরপুর ডিউচেস থেকে ধানমন্ডি যেতে। সো এটা আমার জন্য পার্সোনাল আই ফিল রিয়েলি গুড যে এই ধরনের ডেভেলপমেন্টগুলো হচ্ছে। আই এম শিওর এ ধরনের আরও যদি ইয়ুথকে ইনভলভ করা যায়, এ ধরনের ডায়ালগে অ্যারেঞ্জ করা যায়, সো এখান থেকে যে ধরনের ফিডব্যাক আসবে সেগুলো নিয়ে সামনে আরও আরও ভালো ডেভেলপমেন্ট হবে। থ্যাংক ইউ। কিন্তু তাদেরকে এত সহজে ছাড়া যাবে না, তাদের মুখে যদি আসলে গান না শুনি তাহলে তো হয় না, রাইট? গান তো শুনতে পারে, কি সবাই শুনতে চাই গান? অফকোর্স, একটা গান ভাইয়া প্লিজ। চ্যাম্প, কি ধরনের গাওয়া যায়, কি গান গাবো, কি করা যায় এমন যদি হতো? ওকে, এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ, এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ, পালাই বহু দূরে ক্লান্ত ভব ঘুরে ফিরব ঘরে কোথায় এমন ঘর, পালাই বহু দূরে ক্লান্ত ভব ঘুরে ফিরব ঘরে কোথায় এমন ঘর, বৃক্ষ তলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে, বৃক্ষ তলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে, ঘুম আসে না ঘুম স্বার্থপর, এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। থ্যাংক ইউ।
থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ চ্যাম্প। সো এখন আমি একটু ডাকবো যাকে আমরা টেলিভিশনের সবসময় দেখি এবং ওয়ান অফ দ্য বেস্ট সাংবাদিক আমি মনে করি, একাত্তর টিভিতে আমরা সবসময় তাকে দেখি, বিভিন্ন টক শোতে দেখি, আমাদের শাকিল আঙ্কেল। সবাই হাত তালি হয়ে যাক একবার। আমি আঙ্কেল ডেকে ফেলছি, নাহলে চাচু ডাকতাম, সবাই জানেন যে আমার চাচু ডাকতে অভ্যাস আছে। শাকিল আঙ্কেলকে একটা কথা বলবো, সবসময় দেখেছি ইউথদের সাপোর্ট নিয়ে কথা বলে, ইউথদের পাশে থাকে, একাত্তর টিভির অলওয়েজ, যখনই ইউথের কোনো একটা প্রবলেম হোক অলওয়েজ দেখে একাত্তর টিভিরকে পাশে থাকতে। তো শাকিল আঙ্কেল সবসময় ইউথদের সাথেই কথা বলেন, তো আজকে আমাদের এই ইউথদেরকে নিয়ে কিছু কথা আঙ্কেল শুনতে চাই। সবসময় তো টেলিভিশনে পর্দাই আপনাকে দেখেছি। আমি তো আসলে একটু এক্সাইটেড, কারণ সারাক্ষণ মোবাইলে যাদেরকে স্ক্রল করতে করতে দেখে ফেলি তারা তো আজকে সব সামনে আমার উপস্থিত, অ্যান্ড দে অল আর মাই ফেভারিট। এবং আমি কারচে কাকে বেশি পছন্দ সেটা আমি চিন্তা করছিলাম, সো ইউ অল আর লাইক মাই স্টার্স। এবং সত্যি সত্যি এই কথাটা না বললে হয় না যে আপনারা যারা সামনে এখন এই মুহূর্তে বসে আছেন তারা আসলে সচল মিডিয়া, আর আমরা যারা মিডিয়াতে কাজ করেছি দীর্ঘদিন আমরা আসলে অচল বলেন না, সরব মিডিয়া, রাইট, সঠিক মিডিয়া এরকম বলতে পারি আমরা। সো অ্যাপ্রোচটা এইরকম যে ধরুন লাইক কেন আমি এখানে, সাংবাদিকের কাজ হচ্ছে দুই পক্ষের কথা শুনে কোন পক্ষটা ভালো এবং কোন পক্ষটা মন্দ সত্যটা সামনে নিয়ে আসা। তাহলে সাংবাদিক হিসেবে কেন এই মঞ্চে শেখ হাসিনাতেই আস্থা, এই কথাটা আপনারা এরই মধ্যে অসংখ্যবার আমার চেয়ে অনেক বেটারভাবে বলে ফেলছেন, কিন্তু আমার ভার্সনটা আমি বলতে পারি। সেটা এইরকম যে আমি খুব পরিষ্কারভাবে বুঝে ফেলেছি আমাদের এই দেশটা, আমাদের এই দেশটা খুব লোভনীয়, হ্যাঁ, মুচমুচা, অসংখ্য মানুষ একসঙ্গে, 18 কোটি মানুষ একসঙ্গে, বিশ্বের সবচেয়ে বড় বাজার, এক মাথা থেকে আরেক মাথায় যাবেন 7 ঘন্টার মধ্যে পার হয়ে যাবেন, 18 কোটি মানুষকে আপনি টাচ করতে পারবেন। সেই দেশটা যদি নিয়ন্ত্রণে থাকে কারো খুব ভালো, হ্যাঁ, তো নিয়ন্ত্রণ নেওয়ার প্রক্রিয়াটা কিন্তু আপনার আশেপাশে টের পান কি না, দেশে এবং বিদেশে ডাইরেক্ট লাইন, এই ডাইরেক্ট লাইনে যারা আমাদের দেশটাকে গিলে ফেলতে চায় তাদেরকে তো আপনাকে ঠেকাতে হবে। সো যদি ঠেকাতে হয় আমরা বুঝে ফেলেছি যে সেই ঠেকানোর প্রক্রিয়া একটাই। আমরা সবসময় যেটা মনে করি যে কোনো কাজে হয়তো একদল পক্ষ এবং আরেকদল বিপক্ষ থাকতে হয়, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে আপনি যদি কোনো ডেভেলপমেন্ট করতে চান তাহলে কেবল 5 বছরে কিন্তু আপনি শেষ করতে পারবেন না, পৃথিবীর কোনো দেশ পারে নাই। একটা লম্বা সময় ধরে যিনি আমার দেশকে দিতে পারবেন তাকেই আমাদের লাগবে। এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি দেওয়ার সক্ষমতা এখনও বিরাট রকম রাখেন, তিনি যতদিন দিতে চাইবেন, দল মত নির্বিশেষে তার পক্ষে থাকা আমাদের সবার প্রথম কাজ। কেন? বিকজ অফ মাই কান্ট্রি, বিকজ অফ মাই দেশ, এই দেশটাকে আমরা ভালোবাসি এবং সেই দেশের নেতৃত্ব, উনার মতো নেতৃত্ব আগামী গত অনেক বছরে আসে নাই, আগামী 70 বছরও আসবে কিনা আমরা নট শিওর। সো উনি যতক্ষণ দাঁড়াচ্ছেন অন্য সব দল বাদ, উনি যেটা বলছেন সেটা ফলো করলেই আমার মনে হয় আমরা আমাদের দেশটাকে আমার নিজের জন্য পাবো এবং দিতে পারবো। সকলকে ধন্যবাদ, আপনাদের সামনে কথা বলাটা খুব রিস্কি, কারণ আপনারা ইউ টক সো গুড, হ্যাঁ, আমার এই সাংবাদিকের ভারী ভারী কথায় সেই মন ভরবে না। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ আঙ্কেল। তোমার সময় তালি বাজালো না, মেবি তোমাদের সাথে প্রবলেম আছে। আমাদের বাসায় কারেন্ট থাকতো না। আমরা কন্টেন্ট ক্রিয়েটর, ইমাজিন তোমার ভিডিও আপলোড দিতে হবে এন্ড ইউ আর ট্রাইং টু এডিট ইউর ভিডিওস বাট দেন বুম কারেন্ট চলে গেল। এখন কেউ এটা ফেস করি? আই ডোন্ট থিংক সো, এন্ড এই কারণে আমার আস্থাটা আছে। প্রিয় জি স্যার, কি বলবো, শেখ হাসিনাতে আস্থা কেন? শেখ হাসিনাতে আস্থা কেন এটা আসলে জিজ্ঞেস করার মতো কিছু নাই, কারণ আমরা রাস্তায় বাইর হইলেই এখন বনানীতে যান, গুলশানে যান, সব জায়গায় মানে উন্নয়ন আসলে আমাদের দেখাইতে হবে না, মানুষজনের সামনেই উন্নয়ন। তারপরেও আমরা তুলে ধরার চেষ্টা করতেছি আমাদের ভিডিওতে,
আর আই গেস সবাই জানেন, সবাইকে নতুন করে বলার কিছু নাই, এই যে মানুষটা আমাদের জন্য সারা জীবন কাজ করে যাচ্ছে অথচ নিজে কিন্তু গণভবনে যার মানে নিজে সারাদিন আমাদের জন্য ব্যয় করে দিচ্ছে। সো দ্যাটস অল, উন্নয়নের ব্যাপারে আসলে বলার কিছু নেই, আমরা চেষ্টা করবো আমাদের ভিডিওতে তুলে ধরার, কারণ বাংলাদেশে আমরা তো অনেক আগে থেকে কন্টেন্ট বানাই, একটা সময় আমরা বাইরে যে ভিডিও করলে যেমন লাগতো, এখন কিন্তু পুরো সিনারিওটাই ডিফারেন্ট, এখন চারপাশে সুন্দর সুন্দর সিনারিও, এভরিথিং ইজ অ্যামেজিং। সো ইয়া, দ্যাটস ইট আই গেস। আমি ওটা বিশ্বাস করি যে আমরা খুব ফ্রিডমভাবে চলাফেরা করতেছি, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু একটা জেলের ভিতরে আটকানো, গণভবন কিন্তু একটা জেলই, সে চাইলেই কিছু করতে পারতেছে না, কোনো জায়গায় যেতে পারতেছে না আমাদের মতো, কোনো জায়গায় চাইলেই সে ঘুরতে পারতেছে না। তো তো মাননীয় প্রধানমন্ত্রীর এই যে এত স্যাক্রিফাইস, তার পরিবার থেকে শুরু করে সব কিছু একটা স্যাক্রিফাইস কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী করছে। তারপর তোমার ঘরে যদি তোমার বাবা মা ভাই বোন কেউই না থাকে, তখন একটা মানুষের মধ্যে কী থাকে? তো একটা মানুষ যেই দেশের জন্য এত কিছু করতেছে, তার প্রতি আসলে সম্মান সবসময় ডেবেডে বেড়েই থাকে। থ্যাংক ইউ, আস্থা থাকতে হবে আমাদের। চলে আসছে ছাত্রলীগের প্রেসিডেন্ট সাদ্দাম ভাই, খুব কাছের বড় ভাই, আমাদের ইউথ পাওয়ারের মধ্যে একজন, সবসময় ইউথদেরকে লিডারশিপ দেয়। থ্যাংক ইউ ভাই আসার জন্য, কন্টেন্ট ক্রিয়েটারদের মাঝখানে আপনাকে দেখে আজকে খুবই খুশি হলাম। তো আমরা সাদ্দাম ভাইকে একটু স্টেজে ডাকতে চাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সাদ্দাম ভাইকে আমরা একটু স্টেজে ডাকতে চাই। সবাই একটা তালি হয়ে যাক, সবসময় টিভিতে দেখছি তাকে, এত সুন্দর হ্যান্ডসাম প্রেসিডেন্ট, আসলে ভালো লাগে দেখতে। প্লিজ, আজকে আমাদের এই অনুষ্ঠানে যারা এসেছেন, আমরা দীর্ঘদিন ধরে এখানে কাজ করছি, বিশেষ করে আগামী নির্বাচন সামনে রেখে আমাদের ক্যাম্পেইনিংটা যেন ভালোভাবে করা যায়, আমাদের তরুণদের সম্পৃক্ত করা যায়, সে জায়গা থেকে কাজ করছি। এখানে আজকে আমাদের যারা উপস্থিত আছেন সবাইকে বাংলাদেশের ছাত্র সমাজের নির্ভরতার প্রিয় ঠিকানা, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনার হাতে গড়া স্মার্ট জেনারেশনের সবচেয়ে ফেভারিট সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। সত্যি অনেক ভালো লাগছে এখানে, যারা আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে গুরুত্বপূর্ণ প্রভাব রাখে, সমাজে পজিটিভ পরিবর্তন নিয়ে আসার ক্ষেত্রে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, আমাদের তরুণদের চিন্তাভাবনা যারা প্রভাবিত করে, তারা আজকাল এখানে এসেছে। এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমরা আপনাদের সবার সঙ্গে একসঙ্গে কাজ করতে চাই, এবং আপনাদের সবার কাছে আমাদের অনেক বেশি প্রত্যাশা রয়েছে। আগামী নির্বাচনে আমাদের তরুণ প্রজন্ম যেন ভোট দিতে উৎসাহিত হয়, তারা যেন ভোট কেন্দ্রে ভোট দিতে যায় এবং সঠিক সিদ্ধান্ত যেন তারা গ্রহণ করে, স্মার্ট বাংলাদেশের পক্ষে যেন তারা ঐক্যবদ্ধ থাকে, উন্নয়নের পক্ষে, স্বাধীনতার পক্ষে, গণতন্ত্রের পক্ষে আমাদের তরুণ প্রজন্ম যেন তাদের রায় প্রদান করে। এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ধরনের প্রোপাগান্ডাগুলো প্রদান করা হয়, গুজব ছড়ানো হয়, বিভ্রান্তি তৈরি করা হয়, এবং নির্বাচন আসার সময়ে যে ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো তৈরি করা হয়, আমরা বিশ্বাস করি যে আমাদের যারা ইনফ্লুয়েন্সার রয়েছে, সোশ্যাল মিডিয়া যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তারা যদি ব্যাপারে সচেতন করে আমাদের তরুণদেরকে, সেক্ষেত্রে আমাদের গণতন্ত্র নিরাপদ থাকবে, আমরা দেশে আমরা শান্তি নিশ্চিত করতে পারবো, এবং স্মার্ট বাংলাদেশের ধারণাকে রাজনৈতিকভাবে বিজয়ী করে আমাদের তরুণ প্রজন্মের স্বপ্নকে আমরা নিরাপদ করতে পারবো। আপনাদের সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সাদ্দাম ভাই, একটা প্রশ্ন আমার ছোট করে আছে, যে অনেক কন্টেন্ট ক্রিয়েটার আসলে রিকোয়েস্ট করছে আপনার সাথে কন্টেন্ট বানানোর জন্য, তারা কি আপনার সাথে কন্টেন্ট বানাতে পারবে? হ্যাঁ, অবশ্যই, কন্টেন্ট ক্রিয়েটর যারা রয়েছে তাদের সঙ্গে আমরা নিজেরাও কাজ করতে পারি, আমরা নিজেদেরও অনেক কিছু শেখার রয়েছে, কারণ কন্টেন্ট ক্রিয়েট যারা করে অনেক প্রভাবিত তারা করতে পারে, তরুণদের মন মানসিকতায় তারা চিন্তাভাবনায় তারা নতুনত্ব নিয়ে আসতে পারে। আমরা যারা ছাত্র সংগঠন করি, মেইন স্ট্রিম পলিটিক্সের সঙ্গে সম্পৃক্ত রয়েছি, মিছিল মিটিংয়ের সঙ্গে আমরা অনেক সম্পৃক্ত রয়েছি, এবং আমরা মনে করি যে কন্টেন্ট ক্রিয়েটরদের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার রয়েছে, কারণ অনেক ধরনের সামাজিক পরিবর্তনমূলক কাজ, আমাদের মানব কল্যাণমূলক কাজ, দুর্যোগ দুর্বিপাক হচ্ছে, কন্টেন্ট ক্রিয়েটররা এটা আপিল করছে, সবাই কিন্তু সাড়া দিচ্ছে। তো আমাদের ছেলেমেয়েরা, আমাদের স্মার্ট জেনারেশন যে ধরনের অ্যাডভান্স চিন্তাভাবনা তারা করতে পারে, যে ধরনের মডার্ন থিঙ্কিং, ক্রিয়েটিভ থিঙ্কিং আমাদের ছেলেমেয়েরা করতে পারে, অনেক সময় আমরা বরং ছাত্র সংগঠন হিসেবে পিছিয়ে থাকি, যে কারণে কন্টেন্ট ক্রিয়েটরদের আধুনিক ধ্যান ধারণা, তাদের ক্রিয়েটিভিটি, তাদের অ্যাটাচমেন্ট এবং এই বিষয়গুলো আমরা মনে করি যে আমরা তাদের কাছ থেকে অনেক কিছু আমাদের শেখার রয়েছে, তাদের কাছ থেকে আমরা শিখতে পারলে আমাদের সংগঠন আরও বেশি মডার্ন হবে, আমাদের সংগঠন আরও বেশি শিক্ষার্থী বান্ধব হবে, আমাদের সংগঠন তরুণরা আসলে কী ভাবছে সেটিকে আমরা আমাদের সংগঠনে অ্যাডজাস্ট করতে পারবো, আমাদের চিন্তাধারায় সেটিকে আমরা রূপায়িত করতে পারবো। থ্যাংক ইউ সাদ্দাম ভাই, থ্যাংক ইউ, সবাই একটা হাত তালি হয়ে যাক সাদ্দাম ভাইয়ের জন্য। হ্যাঁ আসলে, হ্যাঁ প্লিজ নিয়ন বলো। ওয়াও, এই সময় তালি মারো, এটা একটা ভালো কন্টেন্ট, আমরা অবশ্যই খেলতে পারি।
ইতিমধ্যে তো আমরা বলেছি যে খেলা হবে কন্টেন্ট ক্রিয়েটর দের সঙ্গে খেলা হবে খেলা হবে সো নিয়নের কোশ্চেন সেটাই ভাই আমরা এটা কবে ইলেকশনের পরে খেলবো নাকি আগে আপনারা টাইম করতে পারবেন আমি জানি ভাই আমরা আগেই খেলতে পারবো আপনি কিন্তু আপনি ক্রিকেট খেলেন এটা কিন্তু আমি জানি যদিও মনে হয় আপনার একটু ব্যাক প্রবলেম আছে দেখে একটু ইদানিং না খেলি তবে ক্রিকেট ফুটবল সবই চমৎকার এটাই আসলে আমার কাছে মনে হয় যে আমাদের নেতা এরকমই হওয়া উচিত যে এভাবে আমাদেরকে রিপ্লাই করে থ্যাংক ইউ সো মাচ ভাই আমরা আসলে আমরা কন্টেন্ট ক্রিয়েটরদের সঙ্গে আমাদের সম্পৃক্ততা এটা অনেক বড় একটি সুযোগ আপনাদের সবার সামনে এই কথা বলতে পারা আপনাদের সঙ্গে চিন্তা ভাবনার আদান প্রদান করা আমি আসলে ভাবছিলাম যে আমি আরো পরে কথা বলবো যাতে করে অন্যান্যদের মতামতটি আমি ভালো করে জানতে পারতাম কিন্তু কন্টেন্ট ক্রিয়েটরদের সঙ্গে আমাদের শুধুমাত্র আমাদের সাংগঠনিক সম্পর্ক নয় আমাদের ব্যক্তিগত সম্পর্ক আমাদের কারণ বাংলাদেশ ছাত্রলীগ কিন্তু অনেক বড় একটি নেটওয়ার্ক আমাদের 50 লাখ তরুণ এই সংগঠনটির সঙ্গে সম্পৃক্ত রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম শুধু নয় বাংলাদেশের সকল প্রান্তে রাজনৈতিক কর্মকাণ্ড শিক্ষার্থীদের নিয়ে কর্মকাণ্ড স্টুডেন্ট অ্যাক্টিভিজম সব কিছুর সঙ্গে আমাদের বাংলাদেশ ছাত্রলীগ সম্পৃক্ত রয়েছে বাংলাদেশ ছাত্রলীগ এবং কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে যদি একটি সম্পর্ক তৈরি হয় সেটি টক ঝাল মিষ্টি যেটি হোক না কেন আমরা মনে করি যে বাংলাদেশের তরুণরা অনেক বেশি বেনিফিটেড হতে পারবে তরুণরা নতুন কিছু পারবে আমাদের শিক্ষার্থীরা অনেক বেশি উপকৃত হতে পারবে থ্যাংক ইউ সাদ্দাম ভাই আমি একটু দৌড়াদৌড়ি কন্টেন্ট ক্রিয়েটাররা কখনো একই জায়গায় দাঁড়ায় থাকে না সবসময় একটু লাফালাফির ভিতরে থাকে আজকে সাদ্দাম ভাইকেও আমরা একটু অনেক জ্বালাবো একটু দুষ্টুমি করবো আর যারা ব্লগ করতেছেন আজকে সাদ্দাম ভাইকে নিয়েও ব্লগ করে ফেলেন কোনো সমস্যা নাই একটু পর সাদ্দাম ভাইকে নিয়ে আমি টিকটকও করবো ওইখানে ওই কোনায় সাদ্দাম ভাই আমার সাথে একটা টিকটক তো করবেন না অবশ্যই হ্যাঁ ভাইয়া নাচতেও জানে গাইতেও জানে তাই না ভাইয়া নাচতেও জানে থ্যাংক ইউ ভাইয়া আসার জন্য আর একটু পরে আমরা অ্যাওয়ার্ড দিব আসলে যারা আসলে কন্টেন্ট ক্রিয়েটাররা আছেন আসলে এই অ্যাওয়ার্ডটা হচ্ছে ইন্সপিরেশন একটা অ্যাওয়ার্ড আমি আবারও বলছি যে আমরা যখন কন্টেন্ট ক্রিয়েট করি আমরা এই দেশটাকে সবসময় ভালোভাবে প্রেজেন্ট করার চেষ্টা করব আমার সবার কাছে একটা অনুরোধ যে আমরা সবাই ভাই বন্ধু আমরা একসাথে কাজ করব এটাই আমাদের চাওয়া এটাই আমাদের পাওয়া তো এখন আমরা ডাকবো আমাদের ফাটাকৃষ্ণ রাহিকে রাহি চলে আসো প্লিজ মাইক মাইক সাদ্দাম ভাই মনে হয় মাইকটা নিয়ে গেছে নাকি হ্যাঁ হ্যাঁ ওকে সো আমাদের সাথে আছে রাহি সো রাহি তোমাকে কি আমার কিছু জিজ্ঞেস করা লাগবে নাকি তুমিই বলবে না অবশ্যই অবশ্যই ভাই জিজ্ঞেস করেন মাননীয় প্রধানমন্ত্রীকে তুমি কতটুকু ভালোবাসো এই কথাটা আমি আগে জিজ্ঞেস করতে চাই অবশ্যই আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনাকে অনেক অনেক ভালোবাসি কারণ ওনার কারণেই কিন্তু আজকে আমরা সব কন্টেন্ট ক্রিয়েটররা এখানে প্রধান কথা হচ্ছে আমার এটাই আচ্ছা রাহির একটা খুব ট্যালেন্ট আছে আজকে আমি সেই ট্যালেন্টটা দেখাবো সাদ্দাম ভাই স্পেশালি আপনাকে দেখাবো রাহি খুব ভালোভাবে স্লোগান দিতে পারে সো ওই স্লোগানটা আজকে রাহিকে আমি দিয়ে দেওয়াবো আপনারা কি স্লোগানটা শুনতে চান আমি বুঝি না শুনতে চান ওকে রাহি তাহলে এখন সাদ্দাম ভাইকে নিয়ে একটা স্লোগান দিবে হ্যাঁ তো আমি যদি একটু স্লোগানটা শোনাই এই তোমার আমার কোন নেতা আছে আছে এই তোমার আমার কোন নেতা আছে আছে এই সারা বাংলাদেশ ছাত্রলীগের কোন নেতা আছে আছে এই সারা বাংলাদেশ ছাত্রলীগের কোন নেতা আছে জোরে হবে জোরে এই সেই ভাই সাদ্দাম ভাই সাদ্দাম ভাই সাদ্দাম ভাই উন্নয়নে শেখ হাসিনার সবার সেরা এবার সেরা এই জোরে একটা তালি জোরে একটা তালি সাদ্দাম ভাই জোরে না না রাহি অনেক ট্যালেন্টেড এটা সত্য কথা রাহি যেমন ও নোয়াখালীতে থাকে ও ঢাকায় আসে কন্টেন্ট ক্রিয়েট করে তো আমি জানতে চাই রাহি আসলে শেখ হাসিনাতে আস্থা কেন এবং এই প্রশ্নটা তোমাকেও আমি জিজ্ঞেস করতে চাই মানে কেন তুমি শেখ হাসিনার উপর আস্থা রাখো অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে শেখ হাসিনাতে আস্থা আমরা কেন রাখবো না আমরা বিগত দিনগুলো দেখতে হবে এবং এখনকার দিনগুলো দেখতে হবে আমি আমার ছোট্ট একটা কথা বলবো যেটা হচ্ছে আমরা একটা টাইমে যখন নোয়াখালী যাইতাম ঢাকা টু নোয়াখালী তখন ওই নোয়াখালী যাওয়ার আমাদের প্রায় 5-6 ঘন্টা লেগে যেত কিন্তু এখন আমাদের নোয়াখালী অনেক উন্নত হয়ে গেছে এবং নোয়াখালী তো এখন 8 লেনের রাস্তা হয়ে গেছে যে আমাদের নোয়াখালী থেকে আসতে যাইতে এক দিনে আমরা 2 বার ঢাকা আসতে যেতে পারবো এরকম আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে এরকম সুবিধা করে দিছে অবশ্যই এই কারণে আমরা শেখ হাসিনার প্রতি আস্থা এবং শেখ হাসিনার প্রতি আমরা বিশ্বাস গ্রহণ করতে পারি যে ইনশাআল্লাহ সামনের দিকে উনি আরও ভালো কিছু করতে পারবেন আমাদের দেশের জন্য থ্যাংক ইউ এখন একটা অ্যানাউন্সমেন্ট দিবে আসলে তুমি একটু একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দাও ধন্যবাদ সকলকে আমরা এখানে যারা যারা উপস্থিত আছি আমাদের সকলেই তো শেখ হাসিনার প্রতি আমাদের আস্থা আছে তাই না তো আমাদের যেহেতু সার্কুলেশন টিম টোটালটাই আমরা হচ্ছে যে আপাতত হোয়াটসঅ্যাপ কেন্দ্রিক আমরা এটা অ্যাক্টিভ করছি তো অলরেডি আমাদের এখানে যারা ইনফ্লুয়েন্সার আছেন আমাদের হচ্ছে যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে বাট আমরা হচ্ছে আরেকটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলবো
শেখ হাসিনাতে আস্থা ইনফ্লুয়েন্সার গ্রুপ আর কি। সো এটার জন্য হচ্ছে আমাদের টিম থেকে কিছুক্ষণ পর একটি পেপার্স যাবে, ওখানে আপনাদের নাম মোবাইল নাম্বার এটা আপনারা অ্যাড করে দেবেন। সো আমরা আমাদের জায়গা থেকে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে ফেলবো এবং এর পরবর্তী সকল ধরনের নির্দেশনা সেই গ্রুপে দেওয়া হবে। ধন্যবাদ সকলকে। ওকে, আমরা RS5কে একটু খুঁজছিলাম আমি অনেকক্ষণ যাবৎ। RS5 তুমি কোথায় আছো? ফাইম চলে আসো, চলে আসো ফাইম। তুমি সারা বাংলাদেশ ঘুরে বেড়াও, সারা বাংলাদেশ সুন্দর করে দেখাও, তোমাকে সবাই দেখতে চায়। সবাই ফাইমের জন্য একটা হাততালি হয়ে যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোয়াট ইজ আপ? হ্যাঁ অবশ্যই, একটা কোয়েশ্চেন, একটা না অনেকগুলো কোয়েশ্চেনই করবো। আর আমাকে এখানে মামা টামা ডাইকিস না, এখন আমি একটা অ্যাঙ্কারিংয়ের পজিশনে আছি, বুঝছ না? ওকে, তো শেখ হাসিনাতে আস্থা কেন, এটা আমি তোকেও সেম প্রশ্নই করতে চাই। তুই তো বিভিন্ন জেলায় জেলায় যাস, বিভিন্ন জায়গায় যাস, তো আসলে তুই উন্নয়ন কী দেখোস এবং তোর সাইড থেকেই বল আসলে এটা কী তুই দেখোস আর কি? আসলে আমি সারা বাংলাদেশে বাইক চালাই। বেসিক্যালি বাংলাদেশের মনে হয় না এমন কোনো রাস্তা আছে যেটাতে আমার বাইকের টায়ার উপর দিয়ে গেছে। তো অলরেডি এত পরিমাণ কাজ হয়েছে সারা বাংলাদেশে যেটা বলার বাইরে। অলরেডি আমি আমার ব্লগে সবসময় প্রশংসা করি রাস্তার, কজ রাস্তা এত পরিমাণ উন্নয়ন করেছে আমাদেরই সরকার, মানে মাননীয় প্রধানমন্ত্রী। দ্যাটস ওয়াই আমি ওনাকে মন থেকে ধন্যবাদ দিতে চাই এবং আমার যারা ভাইরা আছে বোনেরা আছে সবাইকে বলবো এক একটা জেলায় ভিজিট করুন। অনেকেই আছে দেশের বাহিরে ভিজিট করে রাস্তাগুলোর জন্য। 300 মিটার যে রাস্তাটা ওইটা কিছুটা আমার কাছে দুবাইয়ের একটা এক্সপ্রেসওয়ের মতো মনে হয়। দেন আমাদের এখন যেগুলো রংপুর হাইওয়ের কাজ চলতেছে এগুলো অনেক আগের দিন আগে থেকে কাজ চলতেছে। তো এখন রিসেন্ট যারা ভিজিট করবেন আশা করি ইনশাল্লাহ অনেক ভালো রাস্তা পাবেন। তারপরে যশোরের একটা রাস্তা হইতেছে, ওখানে অনেক রাস্তার কাজ চলতেছে, এত ফাস্ট যে এই কাজগুলো হচ্ছে এটার জন্য আলহামদুলিল্লাহ এবং মাননীয় প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ এই সব কাজগুলো একসাথে ডেভেলপ করার জন্য। থ্যাংক ইউ ফাহিম, সবসময় এরকম করে ভিডিও বানাবি, মানুষকে দেখাবি, দেশের উন্নয়ন দেখাবি, পজিটিভিটি দেখাবি, এটাই চাই। সো থ্যাংক ইউ ভেরি মাচ। ইনশাল্লাহ যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে আমি সবাইকে বলবো বারবার যাতে ওরা রাস্তাগুলো দেখে এবং এনজয় করে, কজ আসলে বাংলাদেশ অনেক সুন্দর, অনেক দূর এগিয়ে গিয়েছে অ্যান্ড ইনশাল্লাহ সামনে আরও অনেক দূর আগাবে। থ্যাংক ইউ। আমরা এরপর ডাকতে চাচ্ছি হচ্ছে ডানাভাই জোসকে, খুব সুন্দর সুন্দর কন্টেন্ট ক্রিয়েট করে, তো খুবই সুন্দর কন্টেন্ট ক্রিয়েট করে, সবাইকে আসলে আনন্দ দেয়, হাসায়, দুষ্টুমি করে। সের মধ্যেই আসলে আমি জানতে চাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপরে আস্থা কেন তোমার? নারী হিসেবে নারীর প্রতি আস্থা থাকাটাই খুবই স্বাভাবিক। আর আমি হচ্ছে যেহেতু আইনের ছাত্রী, সবাই যে উন্নয়নের কথা বলছিল যেটা আমরা আসলে চোখে দেখি রাস্তাঘাট বা অন্য জায়গায়, আমি যখন আইনের দিকটাও চিন্তা করি, আমাদের আগে যতগুলো আইনের জটিলতা ছিল, যতগুলো কঠিন কঠিন আইন ছিল, প্রত্যেকটা ক্ষেত্রে অনেক চেঞ্জেস আসছে, অনেক পরিবর্তন আসছে। তো আমার মনে হয় এই জায়গাটাও যদি বলি আমরা আসলে অনেক বেশি পরিবর্তন আসে। আর আমি আসলে অনেক ঘুরতে পছন্দ করি, তো আমি আসলে একা ঘুরতে অনেক পছন্দ করি। তো আমার মাকে আমি দেখি টেনশনটা কম করতে, যেটা অনেক আগে হয়তো বা অনেক টেনশন করতো এখন সেটা করে না, কারণ আসলে আমাদের বাংলাদেশের বিভিন্ন জায়গা এখন অনেকটা ক্ষেত্রে অনেক জায়গায় অনেক নিরাপদ হয়ে গিয়েছে আমাদের নারীদের জন্য। সো আমার মনে হয় আমার নিজের পরিবর্তনের মাধ্যমে আমি বুঝি যে আসলে বাংলাদেশে কেন শেখ হাসিনার উপরে আস্থাটা আনা দরকার। আর ছোটো থেকে যদি আমি বলি যে আমরা যখনই আওয়ামী লীগ সরকার আসে তখনই কিন্তু আমরা দেখি কালচার প্রোগ্রামগুলো বেশি হচ্ছে বা শিক্ষার জায়গাগুলো থেকে উন্নতিটা বেশি হচ্ছে। সো আমার কাছে যে জিনিসটা চোখে পড়ে বেশি সেখান থেকে আমি বুঝি যে আস্থাটা আসলে কার প্রতি রাখা উচিত। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সবাই, থ্যাংক ইউ, খুব ভালো লাগলো। এখন আমরা ডাকবো ডাক্তার সুষমা রেজা আপুকে। আপু প্লিজ আপনি যদি আসেন আর আমাদের মধ্যে কিছু কথা বলেন খুব খুশি হব। আপুর জন্য একটা হাততালি হয়ে যাক। শেখ হাসিনাতে আস্থা কেন? আমিও আসলে একটু অন্যভাবে উত্তরটা করতে চাই। আসলে আমি যেহেতু পেশায় একজন চিকিৎসক, সারা জীবন ডাক্তারি করেছি, রাজনীতি এবং খেলা এই দুটো একটু আমি কি বলবো, এই দুটো আমার জনরা না, এটা আমার আমি বলবো যে একটু চিন্তা করি কম। কিন্তু যে জিনিসটা নিয়ে বলতে চাই, জীবনে অনেকবার সুযোগ এসছে দেশের বাইরে চলে যাবার পরিবার সহ, কিন্তু সবসময় দেশকে বেছে নিয়েছি। তাই যখন আমরা খুব ভরসা করে কারো হাতে দেশটাকে ছেড়ে দিই এবং সেখানে অনেকগুলো উন্নয়ন আসে,
আমি একজন ডাক্তার হিসেবে অবশ্যই এসডিজি যে গোলসগুলো আছে যেগুলো মাননীয় প্রধানমন্ত্রীর একটা আন্তরিকতায় অনেক ভালো একটা জায়গাতে যাচ্ছে এগুলো প্রত্যেকটার ব্যাপারে আমার কৃতজ্ঞতা আছে এবং আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে কোনো রাজনৈতিক দল যেটি সরকারে আসুক না কেন তাদের প্রত্যেকটা অবদানকে অ্যাপ্রিসিয়েট করা যা আমাদের নাগরিক হিসেবে একটা খুব বড় দায়িত্ব এবং আমি এটাও বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিত্ব যেহেতু আমি দেখেছি এবং যতটুকু আমি আন্দাজ করি সেই জায়গা থেকে বলছি যে মনে হয় না তিনি শুধু প্রশংসার জন্য কাজই করেন কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম সবসময় আমাদেরকে জীবনে এবং দেশের জন্য মানুষের জন্য আরও ভালো কিছু করার একটা উৎসাহ দেয় আমি আশা করি এই সাহসিকতাটা তার আছে বলেই তিনি এত দূর এসেছেন এবং দেশকে আরও এগিয়ে নেবেন অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ আসার জন্য অবশ্যই আমরা জানি যে ডাক্তারদের ভূমিকা আমাদের করোনার সময় কতটুক ছিল এবং তাকে অনেক ধন্যবাদ অলওয়েজ আমাদের লাইফ সেভার বলতে পারি সো আমরা কিছুক্ষণের জন্য একটু বিরতি নিচ্ছি এরপরে আমাদের অ্যাওয়ার্ড আমরা দেব ইনশাল্লাহ সবার সাথে ওই সময় দেখা হবে থ্যাংক ইউ
সবার দৃষ্টি আকর্ষণ করছি। আমরা এখন একটা গান প্লে করব, চট্টগ্রামের মেয়ে বৃষ্টি। চট্টগ্রাম থেকেই গানের মাধ্যমে অলরেডি গানটা ভাইরাল, যে মাননীয় প্রধানমন্ত্রী 100 বছর পরে আজকে যা করছেন 100 বছর পরে হয়তো রূপকথার মতো মনে হবে। সবাই আমরা গানটা এনজয় করি প্লিজ।